الرحمن الرحيم السلام عليكم সাইকিয়াস ব্লগ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরা ভালো আছি আমাদের প্রিয় হাঁস মুরগিগুলো ভালো আছে তো ওগুলোকে আজ সকাল সকাল খাবার দিয়েছি এখানে ওদেরকে ভাত দিয়ে কুড়ে দিয়ে আর ভুষি দিয়ে গুলি দিয়েছি ওরা এখন খাইতেছে এখানে আমাদের শকের তিতির পাখি এবং ব্রাহ্মা মুরগিগুলো আছে তো সেগুলো খাবার খাচ্ছে আমার হাত থেকে দেখেন কত সুন্দর লাগছে আর আমাদের আমাদের হাঁসগুলো খাচ্ছে সবগুলো সবগুলো আমার হাত থেকে খেতে পছন্দ করে তো সবগুলোকে খাওয়ানো তো সম্ভব হয় না তাই আমি নিচে দিই তো সবগুলো খায় তো আমাদের আমাদের সবগুলো হাঁস মুরগি মশলা করে সুস্থ আছে কিন্তু আমাদের এই তিতির পাখির বাচ্চাটা একটু আজকে কয়দিন ধরে একটু অসুস্থ এই সাদা তিতির পাখির বাচ্চাটা তো আপনারা সবাই দোয়া করবেন ও কেমন জানি একদম খিচে গিয়েছে তো আমরা ওষুধ খাওয়াচ্ছি ও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন তো দেখেন কত সুন্দর করে হাঁস মুরগিগুলো খাওয়ার খাচ্ছে আমাদের এখন বেশিরভাগ হাঁস মুরগি ডিম দেয় না কারণ ওদের ঘুম এসে গিয়েছে কুচে বসছে সবগুলো কুচে আমরা বসাই নাই মাত্র একটা মুরগি কুচে বসানো আর একটা হাঁস কুচে বসানো তো আর বাকিগুলো এমনিতেই ডিমের উপর বসে থাকে তো ওদেরকে সকাল সকাল ছেড়ে দিয়েছি এবং খাবার দিয়ে দিয়েছি কারণ আমরা আবার দুপুরে খাবার দিব আবার বিকালবেলা মানে মোট আমরা তিন বেলা খাবার খাওয়াই ওদেরকে এখন এখন আল্লাহর রহমতে আমাদের হাঁস মুরগি সবগুলো সুস্থ আছে হাঁসের মধ্যে এখন একটাও ডিম দেয় না তবে দিবে কয়েকদিনের মধ্যে আর মুরগি এখন মাত্র অল্প কয়েকটা ডিম দিতেছে তিনটা অবস্থায় আর সবগুলো ডিম দেয় না কারণ ওরা এখন ঘুম এসে গেছে সবগুলো আমাদের মুরগি বাচ্চাগুলো ভালো আছে তবে আমরা একদম মুরগি বাচ্চাগুলো রাখছি কিন্তু আমরা রাত মুরগি বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিয়েছি তো সেটা তো আপনারা জানেন তো দেখুন আমি ওদেরকে কি সুন্দর করে খাওয়াচ্ছি খাওয়া খাওয়াচ্ছি ওরা খাওয়ার খাইতেছে অনেক ভালোভাবে সাদাটাকে বেশি বেশি আমরা যত্ন করতেছি কারণ সাদাটা একটু অসুস্থ হয় কয়েকদিন ধরে তো এটা হচ্ছে আমাদের পাকিস্তানি মুরগি বাচ্চা মুরগি এটার সাথে কালো রাতাটা আমরা বিক্রি করে দিয়েছি এবং একটা বড় রাতা ছিল সেটা আমরা বিক্রি করে দিয়েছি তো সেটা তো আপনারা জানেনই এটা হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগি তো দেখুন কি মুরগি বাচ্চাগুলো খাচ্ছে এবং আমাদের প্রিয় ব্রাহ্মা মুরগিগুলো খাচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগিগুলো আনছি যে বেশিরভাগ বেশি বড় হয় নাই কারণ কম যত্ন করি ঠিক আছে মানে আমি একটু কম যত্ন করি সেজন্য হয়তো কম বড় হয়েছে পুরোপুরি বড় হয় নাই এখানে একটা এইখানে ব্রাহ্মা মুরগি একটা হচ্ছে রাতা মুরগি বা দুইটা রাতা মুরগি বাচ্চা আর একটা হচ্ছে মুরগি বাচ্চা এটা বুঝেই যায় তো আমাদের রানীর বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিয়েছি এবং আমাদের তার হাঁসের বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিয়েছি তো যাই হোক ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো দেখুন কত সুন্দর করে ওরা খাচ্ছে আমাদের তিতির পাখির বাচ্চাগুলো এবং আমাদের প্রিয় হাঁস মুরগি বাচ্চাগুলো হাঁস মুরগি কমে গেছে কারণ এখানে এখানে আমরা কিছু বিক্রি করছি কিছু আবার আর জবাই করছি খাইছি এখন আমাদের টোটালি কম হাঁস মুরগি যাক আবার আমরা হাঁস মুরগি আমরা বেশি আরও আগে ছিল তবে এখন এই এই জবাই করতে আর বিক্রি করার কারণে কমে গেছে তো যাই হোক এগুলো এখানে বেশিরভাগ ডিম মানে ডিম দেওয়া বড় মুরগি ডিম দেয় আর এখানে হাঁস এখানে তো এই দেখুন আমাদের পাগলার সাথে আমাদের সাদা এই সাদা সুন্দরী পুরা তারা কি পরিমাণে ঝগড়া করতেছে যাই হোক দেখুন আমাদের পাগলা কিন্তু রেখে গেছে একদম অন্ত যাই হোক তো দেখুন এই হিসেবে সবগুলো হাঁস মুরগি একদম আতঙ্কের ভিতরে আছে এই হাঁসটা দেখতেছে দেখুন শেয়ার করতে পারিনি আর এখানে আমাদের পাড়ু এই দেখুন আমাদের পাগলা একদম রেখে গেছে যে কোনো একটা বিষয়ে আমাদের কাদানাচড়া মুরগি এটা এটা এখনো ডিম দেয় নাই
দিয়েছে এটা দিয়েছে ডিম এখন ইনশাআল্লাহ কিছু পর আবার দিবে তো খুবই সুন্দর লাগতেছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হাঁস মুরগির জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের হাঁস মুরগিগুলো যত্ন নেবেন যাদের আছে আর যারা দেখছেন অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেন কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেন কিন্তু লাইক দেন না কমেন্ট করেন না তো তো সেজন্য আমার ভাইয়া খুবই মন খারাপ করে তো যাই হোক আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন আর আর আপনারা আমাদের হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন ওদের জন্য ভালো থেকে সুস্থ থাকে আজ ভিডিও এইটুকুই আসসালামু আলাইকুম Thank you.